Hello everyone, good morning. I hope all of you are fine. Today we will read our English grammar book. Everyone, open your English grammar book, page number 64. এখানে আজকে আমরা পড়ব simple present tense এর have verb. পে have verb যোগ করে কিভাবে sentence করতে হয় সেই সম্পর্কে। প্রথমে আমরা simple present tense এর have verb এর রূপগুলি সম্পর্কে জানব। have verb এর ক্ষেত্রে have অথবা has অথবা had এগুলি বসে, তাই তো? যেহেতু simple present tense তাই আমরা শুধু have অথবা has ই বসাবো, ঠিক আছে? তাহলে এবার চলো আমরা পার্সন অনুযায়ী হ্যাভ ভার্বের রূপগুলি লক্ষ্য করি। দেখো, পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে দেখো কি বলেছে। সিঙ্গুলারে, সিঙ্গুলার ফর্মে আই এর সাথে কি হবে? হ্যাভ হবে। সেকেন্ড পার্সন সিঙ্গুলারে ইউর সাথেও হবে কি? হ্যাভ। থার্ড পার্সনের ক্ষেত্রে হি অথবা শি এগুলির সাথে হবে হ্যাজ। এবং থার্ড পার্সন যে কোনো কিছুর নাম বোঝালেও সেখানেও হবে কি? হ্যাজ। ঠিক আছে, তাহলে কি হলো? থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে হচ্ছে হ্যাজ। এবার প্লুরালগুলি দেখব। ফার্স্ট পার্সন প্লুরাল ফর্মে হচ্ছে উই হ্যাভ। সেকেন্ড পার্সন প্লুরালে হচ্ছে কি? ইউ হ্যাভ। থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হবে দে হ্যাভ অথবা কারোর নাম থাকলে কোনো দুজনে, যেমন এখানে আছে অমল ও দেবু, তাহলে অমল অ্যান্ড দেবু হ্যাভ। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে পার্সন অনুযায়ী থার্ড পার্সনে সিঙ্গুলার ফর্ম থাকলে হচ্ছে হ্যাজ। এছাড়া বাকি সব ক্ষেত্রেই সিঙ্গুলার ফর্মেও হচ্ছে কি? হ্যাভ। ঠিক আছে, আর প্লুরাল ফর্মের ক্ষেত্রে সব কিছুতেই প্লুরাল ফর্মের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন যে কোনো পার্সনের ক্ষেত্রেই হবে কি? হ্যাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো নোটটিতে কি বলেছে।